বর্ধমান পৌরসভার উদ্যোগে এবং বর্ধমান পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে বর্ধমান শহরে দুটি ভ্রাম্যমাণ গাড়ি ঘুরছে, যত্রতত্র ময়লা পড়ে থাকতে দেখলেই সেই ময়লা তুলে নেওয়া হচ্ছে গাড়িতে, পাশাপাশি একটি ট্যাবলোও ঘুরছে মানুষকে সচেতন করার জন্য। আজ বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে সামনে কার্নিভালের যে প্রশাসনের স্টেজ রয়েছে, সেই স্টেজের সামনে সমস্ত নোংরা আবর্জনা তুলে নিচ্ছে সেই গাড়ি। সেই গাড়ি বর্ধমান শহরকে জঞ্জাল মুক্ত করতে গোটা বর্ধমান শহর ঘুরবে বলে জানালেন বর্ধমান পৌরসভার MCIC প্রদীপ রহমান। বর্ধমান পৌরসভা উদ্যোগে এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা দুটি ভ্রাম্যমাণ গাড়ি আমাদের বর্ধমান শহরে ঘুরছে। আমাদের একটাই লক্ষ্য যে বর্ধমান শহরকে পুরোপুরি জঞ্জাল মুক্ত করা, তারই লক্ষ্যে আমাদের এই গাড়িগুলো ঘুরছে। আমরা মানুষকে সচেতন করতে চাইছি, আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলুন, আমাদের গাড়ি ঘুরছে গাড়িতে ফেলুন, এবং আমাদের যারা পৌর কর্মচারী আছে তারা সকালে আপনাদের বাড়িতে যাচ্ছে সেখানে আপনারা গাড়িতে আমরা ময়লা ফেলুন। আমাদের আমরা প্রায় 130টা ট্রাইসাইকেল গাড়ি দিয়েছি, তাদের মধ্যে 5টা 5টা 10টা করে ড্রাম আছে। ওই ড্রামে আমাদের এক জায়গায় পচনশীল এক জায়গায় অপচনশীল ময়লা আমাদের ফেলবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, এবং মানুষ আগের চাইতে অনেকটা সচেতন হচ্ছে। আমাদের লক্ষ্য বর্ধমান শহরকে পুরোপুরি জঞ্জাল মুক্ত করা, এবং এখন যেহেতু ডেঙ্গুর যে দাপাদাপি চলছে এবং ডেঙ্গুর হাতকে রক্ষা করার জন্য আমরা বর্ধমান শহরে আমরা লাগাতার প্রচার করছি। আমাদের এই প্রচারের জন্য প্রত্যেকদিন আমাদের গাড়ি ঘুরছে, আমাদের 35টা ওয়ার্ডে এই প্রচার চলছে। আজ ওই চত্বরে সমস্ত নোংরা আবর্জনা নিজের হাতে পরিষ্কার করে গাড়ির মধ্যে তুলে দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। আমাদের বর্ধমান শহরে যে আমাদের রানিং গোজাতলা যে গাড়িগুলো চলছে, রাত পর্যন্ত এই গাড়িগুলো চলে, যেখানে নোংরা পড়ে থাকে গোজা পড়ে থাকে, তাদের সঙ্গে সঙ্গে সেই নোংরাটাকে তুলে গাড়িতে নিয়ে নিয়ে নেওয়া, সেই আবর্জনাগুলো তোলার জন্য আমাদের কার্জন গেটের সামনে যে আমাদের সেই গাড়ি ঘুরছে, আমাদের কার্নিভালের স্টেজের সামনে যে নোংরাগুলো ছিল সেইগুলো এরা তুলে নিয়ে গেল। আমরা দাঁড়িয়ে থেকে আমি দেখেছি আমাদের MCIC আমাদের এই ডিপার্টমেন্টের প্রদীপ রহমানও রয়েছে। বর্ধমান থেকে পম মহন্ত, রিপোর্ট আনন্দ বার্তা।